হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন দু হাজার বাইশ এর থার্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার ফোর এর তিনের দাগ থেকে যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এর আগের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি যারা এখনও দেখানি তারা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নেবে এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের হল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমে দেখতে পাও দেখো তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একই বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা সরকারি অনুদান পেল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেলো এক হাজার তিনশো টাকা যদি সব টাকাই নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে পনেরো ইটু তিন দুই অনুপাতে খরচ করা হয় তবে কত টাকা পুরনো বই বাঁধাতে খরচ হয়েছিল সরকারি অনুদান যে পাওয়া গেছে তা হলো চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় হয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পুরনো কাগজ বিক্রি করা হয়েছে এক হাজার তিনশো টাকার মোট আয় হয়েছে কত এগুলোকে যোগ করলে যা হবে আশি হাজার টাকা নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে ও কর্মচারীদের বেতন দিতে খরচ হয়েছে পনেরো তিন এই যে দুই অনুপাতে তাহলে পূর্ণ বই বাঁধাতে খরচের যে আনুপাতিক ভাগাহার তা হলো তিন বাই পনেরো যুক্ত তিন যুক্ত দুই আনুপাতিক পদগুলোকে যোগ করলে যা হবে তা হরে বুঝবে আর পূর্ণবই বাঁধাতে এখানে এই যে পূর্ণ বই বাঁধানোর যে আনুপাতিক পদ তা হল তিন তিন লবে বসবে তিন বাই কুড়ি অংশ অতএব পূর্ণ বই বাঁধাতে খরচ হয়েছে আশি হাজার গুণিত তিনের কুড়ি আশি হাজার আর কুড়ি কাটাকাটি করলে চার হাজার চার হাজারের সঙ্গে তিন গুণ করলে বারো হাজার অতএব পূর্ণ বই বাঁধাতে বারো হাজার টাকা খরচ হয়েছে এরপরে তিনের দায়গের দুয়ে দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগলো একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে যেহেতু ট্রেনটির দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার এবং সেতুর দৈর্ঘ্য দুশো পঞ্চাশ মিটার তাই তাকে একশো পঞ্চাশ প্লাস দুশো পঞ্চাশ অর্থাৎ চারশো মিটার যাচ্ছে তিরিশ সেকেন্ডে এক মিটার যাবে তিরিশ বাই চারশো সেকেন্ডে আর একশো তিরিশ মিটার যেহেতু প্ল্যাটফর্ম তাহলে একশো তিরিশ প্লাস একশো পঞ্চাশ ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে যোগ করলে দুশো আশি মিটার যাবে তিরিশ তো দুশো আশি ডিভাইডেড চারশো কাটাকাটি করলে হবে বিয়াল্লিশ বাই দুই সমান হলে একুশ সেকেন্ড অতএব ট্রেনটি একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্মকে একুশ সেকেন্ডে অতিক্রম করবেন এরপরে তিনের দেখে তিনি তোমাদের স্কুলের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে আট মিটার ছ মিটার পাঁচ মিটার ঘরটিতে এক দশমিক পাঁচ মিটার চওড়া ও এক দশমিক আট মিটার উঁচু দুটি দরজা এবং এক দশমিক দুই মিটার চওড়া ও এক দশমিক চার মিটার উঁচু দুটি জানালা আছে দরজা জানালা বাদ দিয়ে চার দেওয়ালের প্রতি বর্গমিটারে পঁচানব্বই টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার চল্লিশ টাকা হিসাবে রঙ করতে মোট কত টাকা খরচ হবে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হল আট মিটার প্রস্থ হল ছ মিটার উচ্চতা হল পাঁচ মিটার চার দেওয়ালের ক্ষেত্র হল দুই গুণিত উচ্চতা গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সেখান থেকে পাওয়া গেল দুই গুণিত পাঁচ গুণিত আট যুক্ত ছয় সমান দশ গুণিত চোদ্দো সমান একশো চল্লিশ বর্গমিটার একটি দরজার উচ্চতা হলো এক দশমিক আট মিটার চওড়া হলো এক দশমিক পাঁচ মিটার তাহলে দুটো দরজা আছে দুটো দরজার ক্ষেত্র হল কত এক দশমিক আট গুণিত এক দশমিক পাঁচ গুণিত দুই সমান হল পাঁচ দশমিক চার বর্গমিটার একটি জানালার উচ্চতা হল এক দশমিক চার মিটার চওড়া হলো এক দশমিক দুই মিটার তাহলে দুটি জানালার ক্ষেত্র হলো হল দুই গুণিত এক দশমিক চার গুণিত এক দশমিক দুই সমান তিন দশমিক তিন ছয় বর্গমিটার জানালা দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল একশো চল্লিশ মাইনাস দরজা আর জানালার ক্ষেত্রফল যোগ করে বিয়োগ করব তাহলে এদের যোগ করলে হবে আট দশমিক সাত ছয় তাহলে একশো চল্লিশ থেকে আট দশমিক সাত ছয় বিয়োগ করলে একশো একত্রিশ দশমিক দুই চার বর্গমিটার এখন প্রতি বর্গমিটার প্লাস্টার করতে খরচ হচ্ছে পঁচানব্বই টাকা আর প্রতি বর্গমিটার রঙ করতে খরচ হচ্ছে চল্লিশ টাকা তাহলে মোট খরচ কত হবে একশো একত্রিশ দশমিক দুই চার গণিত পঁচানব্বই যুক্ত একশো একত্রিশ দশমিক দুই চার গুণিত চল্লিশ একে গুণ করলে হবে বারো হাজার চারশো সাতষট্টি দশমিক আট আর একই গুণ করলে হবে পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ দশমিক ছয় এরপর এদের যোগ করলে হবে সতেরো হাজার সাতশো সতেরো দশমিক চার টাকা এটাই তাহলে মোট খরচ এরপর তিনি চারে একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার ও প্রস্থ চব্বিশ মিটার জমিটির বাইরের চারপাশে দু মিটার চড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রাস্তাটি যদি ভেতরে থাকত তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হতো ধরে নিচ্ছি রাস্তাটি বাইরে আছে তাহলে এই দুর্ঘটি হলো ছত্রিশ প্রস্ত হল চব্বিশ বাইরে দু মিটার চওড়া রাস্তা আয়তকার জমির দৈর্ঘ্য হল ছত্রিশ মিটার প্রস্ত হল চব্বিশ মিটার জমির ক্ষেত্রে হলো ছত্রিশ উনত্রিশ চব্বিশ সমান আটশো চৌষট্টি বর্গমিটার জমির বাইরে দু মিটার চওড়া রাস্তা আছে তাহলে রাস্তা সহ জমির যে দৈর্ঘ্য তাহলে ছত্রিশ যুক্ত এদিকে দু মিটার এদিকে দু মিটার তাহলে চার মিটার সমান হলো চল্লিশ মিটার প্রস্ত হলো চব্বিশ যুক্ত দুই যুক্ত দুই সমান হলো আঠাশ মিটার তাহলে রাস্তা সহ জমির যে ক্ষেত্র হল তাহলে চল্লিশ গুণিত আঠাশ সমান এক হাজার একশো কুড়ি বর্গমিটার তাহলে এখন জমির বাইরে যে রাস্তা তার ক্ষেত্র হল কত জমির বাইরে চারপাশে যে রাস্তা তার ক্ষেত্রে হল রাস্তা সহ জমির ক্ষেত্রে মাইনাস জমির ক্ষেত্রে হল তাহলে সেখান থেকে বিয়োগ করে পাওয়া গেল দুশো ছাপান্ন বর্গমিটার এরপর যদি রাস্তাটি যদি ভিতরে হতো তাহলে রাস্তা জমি দূর্ঘ কত হতো ছত্রিশ মাইনাস দুই যুক্ত দুই দু সাইডে তাহলে এখান থেকে চার বিয়োগ করলে হবে বত্রিশ মিটার প্রস্ত কত হতো চব্বিশ মাইনাস দুই যুক্ত দুই চব্বিশ আর এখানে দুই যুক্ত দুই তাহলে চার চব্বিশ থেকে চার বিয়োগ গল কুড়ি মিটার এখন রাস্তা বাদে জমির ক্ষেত্রগুল হলো বত্রিশ গুণিত কুড়ি সমান ছশো চল্লিশ বর্গমিটার অতএব জমির ভিতরে যদি রাস্তা হতো তাহলে তার ক্ষেত্রগুলো হতো পুরো জমির ক্ষেত্র হল মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্র হল তাহলে আটশো চৌষট্টি মাইনাস ছশো চল্লিশ সমান দুশো চব্বিশ বর্গমিটার তাহলে দুটো উত্তরই দেখিয়ে দিলাম এরপর চারের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে প্রমাণ করো যে মাইনাস ওয়ান প্লাস এইট ও মাইনাস থ্রি বিয়োগের বাম বন্টন নিয়ম মেনে চলে না তাহলে মাইনাস ওয়ান ভাজিত বন্ধনের মধ্যে প্লাস এইট প্লাস মাইনাস থ্রি এদের দুজনের যোগ করলে হবে প্লাস পাঁচ প্লাস পাঁচকে মাইনাস এক দিয়ে ভাগ করলে হবে মাইনাস ওয়ান বাই পাঁচ আর এদিকে মাইনাস ওয়ান ভাজিত প্লাস এইট প্লাস মাইনাস ওয়ান ভাজিত মাইনাস থ্রি এখন এদের ভাগ করলে মাইনাস ওয়ান বাই এইট প্লাস এখানে ভাগ লবে মাইনাস মাইনাসে কেটে যাবে তাহলে হবে প্লাস ওয়ান বাই থ্রি এখন এ দুটোর যোগ করলে হবে প্লাস পাঁচের চব্বিশ তাহলে এখন দুটোই যে মান দুটো মান সম্পূর্ণ আলাদা তাহলে এখানে বিয়োগের বাম বন্টন নিয়ম মেনে চলছে না এরপরে চারের দাগের দুয়ে সংখ্যারেখের সাহায্যে মান নির্ণয় করো মাইনাস টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস থ্রি প্রথমে একটি সংখ্যারেখে অঙ্কন করে নেওয়া হলো এরপরে যেহেতু এটা সরল রেখা তাই এর দিকে দুটো চিহ্ন দেওয়া হলো এরপর শূন্য নেওয়া হয়েছে শূন্যের ডান দিকে প্লাস ওয়ান প্লাস টু আর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে ঘরগুলো নেওয়া হলো প্রথমে মাইনাস চারের সঙ্গে মাইনাস তিন যোগ করতে হবে তাই শূন্য থেকে মাইনাস চার পর্যন্ত যাওয়া হলো এরপর যেহেতু মাইনাস তিন তাই যেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ মাইনাস চার এখান থেকে বাম দিকে যেতে হবে মাইনাসের দিকে তাহলে এখান থেকে মাইনাস তিন ঘর যাওয়া হলো এরপর আবার যেহেতু মাইনাস টু যোগ করতে হবে তাই আবার দুঘর বাম দিকে যাওয়া হলো এখন শূন্য থেকে শুরু করা হয়েছিল এখন আছে কোথায় মাইনাস নয় তাহলে নির্নে যে মান তাহলে মাইনাস নয় এখানেও আমি যোগ করে দেখিয়ে দিয়েছি এরপর পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে মাইনাস তিনের চার এক্স ওয়াই স্কোয়ার গুণিত বারো সাত এক্স স্কোয়ার স্কোয়ার গুণিত একুশের তিন এক্স টু দেওয়ার মাইনাস টু ওয়াই টু দেওয়ার মাইনাস টু সমান কত প্রথমে অঙ্গটি তুলে নেওয়া হয়েছে এরপরে সমস্ত বন্ধনে তুলে নেওয়া হলো তুলে নিয়ে যেমন গুঞ্চিন্ন আছে গুঞ্চিন্ন দিয়ে দিই প্রত্যেকটি বসানো হয়েছে এবং সংখ্যাগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে যদি মাইনাস চেন আছে মাইনাস চেনে বসিতে হলো এরপর এখানে তিন আর এখানে তিন কেটে নেওয়া হলো চার তিন এবার তিন আর এখানে সাত তিনে একুশ তাহলে তিন তিন গুণ করলে নয় মাইনাস তিনে যেমন থাকলো এরপর এখানে এক্স স্কোয়ার এখানে এক্স এক্সকোয়ার কেটে গেল এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াস স্কোয়ার কেটে গেল তার কারণ এখানে এই যে এক্স টু দেওয়ার মাইনাস টু ছিল এক্স টু দেওয়ার মাইনাস টু অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার তাই এখানে কেটে গেল এগুলো সমান তাহলে পাওয়া গেল মাইনাস নাইন এক্স ওয়াই স্কোয়ার অতএব নিম্ন মান হল মাইনাস নাইন এক্স ওয়াই স্কোয়ার এরপর পাঁচের দাগের দুয়ে সরলতম মান নির্ণয় করো পাঁচ গুণিত টেন্টুদুয়ার ফোর প্লাস ছয় গুণিত টেন স্কোয়ার প্লাস চার গুণিত দশ প্লাস নয় টেন্টুদুয়ার ফোর অর্থাৎ হলো দশ হাজার তাহলে পাঁচ গুণিত দশ হাজার যুক্ত দশের স্কোয়ার সমান একশো তাহলে ছয়ের সঙ্গে একশো গুণ করলে ছশো দশের সঙ্গে চার গুণ করলে চল্লিশ প্লাস নয় যেমন প্লাস চিহ্ন দিয়ে বসানো ছিল বসিয়ে দিল এরপর এখানে পাঁচ যদি গুণ করে তাহলে হবে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার যুক্ত ছশো যুক্ত চল্লিশ যুক্ত নয় এদের যোগ করলে হবে পঞ্চাশ হাজার ছশো অতএব মান হলো পঞ্চাশ এরপর ছয় দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এইট এক্স টু এক্স দিয়ে দিয়ে ভাগ করো প্রথমে ভাগ আকারে সাজিয়ে বসিয়ে নেওয়া হলো এখানে ভাজক বসানো হলো এখানে ভাজ্যকে বসিয়ে নেওয়া হলো এরপর টু এক্স টু দেওয়ার মাইনাস টু একে যদি ফোর এক্স টু ফাইভ দিয়ে গুণ করা হয় তাহলে চার দুগুণে আট আর এখানে এক্স টু দেয়ার মাইনাস টু আর এখানে এক্স টু দেওয়ার ফাইভ গুন করলে এক্স কিউব এখন এখানে যদি বিয়োগ করা হয় তাহলে কেটে যাবে এরপর যে অংশটি আছে সেটাকে পুরোটা নামিয়ে নেওয়া হলো এরপর যদি ভাজককে সাতের দুই এক্স টু দেওয়ার ফোর দিয়ে গুণ করা হয় তাহলে হবে সেভেন এক্স তাহলে বিয়োগ করলে এটাও কেটে গেল এরপরে এক্স ওয়াই আছে এক্স ওয়াইকে নিচে নামিয়ে নেওয়া হলো এরপর ভাজককে যদি একের দুই এক্স কিউ ওয়াই দিয়ে গুণ করা হয় তাহলে হবে এক্স ওয়াই তাহলে বিয়োগ গলে এটা কেটে গেল এখানে তাহলে হল শূন্য অতএব নির্ণীয় ভাগফল হলো ফোর এক্স টু দেয়ার ফাইভ প্লাস সাতের দুই এক্স টু দেয়ার ফোর প্লাস একের দুই এক্স কিউ ওয়াই এরপরে ছয় দাগের দুয়ে পরেশবাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস পনেরো টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন পরেশ বাবু প্রতি মাসে আয় করে এইট এক্স টাকা প্রতি মাসে ব্যয় করে থ্রি এক্স মাইনাস পনেরো টাকা অতএব পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করে আয় মাইনাস ব্যয় তাহলে এইট এক্স মাইনাস বন্ধনের মধ্যে থ্রি এক্স মাইনাস পনেরো যখন বন্ধনী তুলে নেওয়া হবে তাহলে মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস প্লাস হয়ে গেল কারণ এইট এক্স থেকে থ্রি এক্স বিয়ে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস পনেরো টাকা এটা হলো পরেশবাবুর সঞ্চয় এরপর সাথে দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস তিনের দুই হলে এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার সমান এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেখান থেকে লিখেছি এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স আমাদের মান দেওয়া ছিল এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস তিনের দুই এখন একে যদি এধারে নিয়ে আসে তাহলে হবে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স হলো তিনের দুই ওকে এখন এই মানকে এখানে বসিয়ে দেওয়া হলো তাহলে তিনের দুই স্কোয়ার প্লাস এখানে এক্স কেটে গেছে আছে দুই তাহলে এটা হলো এখন নয়ের চার যুক্ত দুই এখন এখানে যোগ করলে হবে নয় যুক্ত আট ডিভাইডেড চার নয় আর আট তাহলে সতেরো বাই চার হলো চার পূর্ণ একের চার অতএব নির্ণীয় মান হল চার পূর্ণ একের চার এরপর পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার এর মান নির্ণয় করো যখন পি সন দুই কিউশন মাইনাস ওয়ান ও আর শন তিন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার অর্থাৎ পি কিউর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি কিউ ইন্টু ফাইভ আর এদের গুণ করলে তবেই টেন পি কিউ আর হবে এখানে আছে পঁচিশ আর স্কোয়ার তার মানে ফাইভ আর এর স্কোয়ার তাহলে এখন এটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পি কিউ প্লাস ফাইবার এর স্কোয়ার কারণ পির মান দুই কিউর মান মাইনাস ওয়ান আর মান তিন মানগুলো এখানে বসিয়ে নেওয়া হলো পি আর কিউ এদের গুণ করলে মাইনাস দুই আর পাঁচের সঙ্গে আর এর মান তিন গুণ করলে পনেরো তাহলে মাইনাস দুই প্লাস পনেরো এখান থেকে পাওয়া যাবে প্লাস তেরো তাহলে তেরো স্কোয়ার সমান হল একশো উনসত্তর অতএব নিম্ন মান হল একশো উনসত্তর কিন্তু তোমাদের এই যে উত্তরটি বই ভুল দেওয়া আছে সঠিক উত্তর হলো একশো ঊনসত্তর এরপরে আঠের দাগে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি একে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল হোলস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল হোলস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ হোল হোলস্কোয়ার এখন এ ইন বি মাইনাস সি পুরোটার হোল হোলস্কোয়ার মাইনাস বি ইন্টু সি মাইনাস এ পুরোটার হোল স্কোয়ার ওকে তাহলে এটা যদি ই হয় এটা যদি বি হয় তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সুতরাং সেখান থেকে লিখেছি এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইনু এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ এখন এগুলোকে যদি ভিতরে গুণ করা হয় তাহলে এ কে ভিতরে গুণ করলে এ বি মাইনাস এ সি বি কে ভিতরে গুণ করলে বি সি মাইনাস এ বি এরপর এ যদি ভিতরে এখানে গুণ করায় তাহলে এ বি মাইনাস এ সি মাইনাস বি যদি ভিতরে গুণ করে তাহলে মাইনাস বি সি প্লাস এ বি এখানে মাইনাসে মাইনাস প্লাস হয়ে গেল এখানে প্লাসে মাইনাসে কেটে দেওয়া হলো এরপর আছে বিসি মাইনাস সি এ আর এদিকে আছে এ এ বি বি টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এরপর এখান থেকে সি কমন যাচ্ছে সি কমনে হলো তাহলে সি কমন এলে বি মাইনাস এ ইন্টু টু বি মাইনাস বি সি মাইনাস সি এটাই হলো নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও এরপর আঠের দাগের দুয়ে থ্রি এক্স টু দয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই টু দোয়ার ফোর থ্রি এক্স টু দার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই টু দার ফোর থ্রি এক্স টু দার ফোর ছিল আমি এখানে ফোর এক্স টু দার ফোর ধরে নিলাম এর জন্য মাইনাস এক্স টু দার ফোর এখানে করে নিয়েছি মাঝে যেমন ছিল তেমন বসিয়ে নিয়েছি ফোর এক্স টু দার ফোর অর্থাৎ টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স স্কোয়ার স্কোয়ারু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স টু দ্যার ফোর যেমন ছিল তেমন থাকলো এই যে এই পর্যন্ত এই অংশটি এটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এক্স টু ফোর অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা যদি হয় এটা যদি বি হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেখান থেকে পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু এক্স এখানে টু আর এক্সকোয়ার যোগ করলে থ্রি আর এখানে টু থেকে বিয়োগ হবে এরপর এখানে আবার স্কোয়ার সূত্র তাহলে এক্স প্লাস ওয়াই আর এদিকে যেমন ছিল তেমন আছে তাহলে নির্ণয় যে উৎপাদিত ছিল তা হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপর নয় দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে সমাধান করো একের দুই এক্স প্লাস ওয়ান প্লাস একের তিন এক্স প্লাস টু প্লাস একের চার এক্স প্লাস থ্রি সমান ষোলো একের দুই ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস একের তিন ইন্টু এক্স প্লাস টু প্লাস একের চার ইন্টু এক্স প্লাস থ্রি সমান ষোলো এখানে আমি ভেঙে নিয়েছি তাহলে এক্স বাই টু প্লাস একের দুই এটাকে ভেঙে নিলে এটাকে ভাঙলে এক্স বাই থ্রি প্লাস দুয়ের তিন প্লাস এটাকে ভাঙলে এক্স বাই ফোর প্লাস তিনের চার সমান হল ষোলো এরপর এক্সযুক্ত পদগুলোকে একসঙ্গে যোগবি করা হবে আর বাকি যে ধ্রুবক পদগুলো সেগুলোকে সমস্তকে ডান দিকে নিয়ে যাওয়া হল হরগুলোর যে এখানে যে লসগু তা হলো বারো আর উপরে হলো সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স এদিকে হলো এদের লসকু বারো উপরে হলো একশো বিরানব্বই মাইনাস সিক্স মাইনাস এইট মাইনাস নাইন এখানে পাওয়া গেল তেরো এক্স আর এখানে পাওয়া গেল একশো উনসত্তর যেহেতু উভয় পক্ষে হরে বারো আছে তাই বারো দিয়ে উভয় পক্ষে গুণ করলে বারো আর থাকছে না অতএব এক্স সন হল একশো উনসত্তর ডিভাইডের তেরো সন তেরো অতএব নির্ণয় মান হলো তেরো এরপরে নয় দাগে দুয়ে শিবনাথ ও ভূতনাথের বয়সের অনুপাত থ্রি ফোর যদি দুজনের মোট বয়স ঊনপঞ্চাশ বছর হয় তবে সাত বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে শিবনাথ ও ভূতনাথের বয়সের যে অনুপাত তা হল থ্রি জিনু ফোর ধরি শিবনাথের বয়স থ্রি এক্স বছর ভূতনাথের বয়স হল ফোর এক্স বছর তাহলে থ্রি এক্স যুক্ত ফোর এক্স সমান হল উনপঞ্চাশ এখন সেভেন এক্স সমান হল ঊনপঞ্চাশ অতএব এক্স সমান ঊনপঞ্চাশ ডিভাইডেড সেভেন সমান হল সেভেন সুতরাং শিবনাথের যে বয়স তা হলো তিন গুণিত সাত সমান একুশ বছর আর ভূতনাথের বয়স চার গুণিত সাত সমান হল আঠাশ বছর সাত বছর পরে বলা হয়েছে তাহলে সাত বছর পরে শিবনাথের বয়স হবে একুশ যুক্ত সাত সমান আঠাশ বছর এবং ভূতনাথের বয়স হবে আঠাশ যুক্ত সাত সন পঁয়ত্রিশ বছর অতএব সাত বছর পরে শিবনাথ ও ভূতনাথের বয়সের যে অনুপাত তা হলো আঠাশ ইন্টু পঁয়ত্রিশ উভয় পদকে সাত দিয়ে ভাগ করলে হবে ফোর টু ফাইভ এটাই হলো নিম্নে উত্তর এখন আমি তোমাদের দাগ পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের সমস্ত করিয়ে দিলাম এর পরের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করিয়ে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ